বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং বিজিএম এর প্রাক্তন সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। আমার ডানে রয়েছেন ব্যাংকার, অর্থনীতির বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নানা পরিচয় পরিচিত মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং আমি আলোচনাটা শুরু করতে চাই, সময় যেহেতু ঈদের সময়কার অনুষ্ঠান, সময়ও খুব বেশি নেই আমাদের, একটু সীমিত সময়ের মধ্যে কথা বলতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, কারো কারো মধ্যে অবশ্য সেগুলো নিয়ে আবার নানা রকমের প্রশ্ন আছে, কী ধরনের উন্নয়ন হচ্ছে, কিসের উন্নয়ন হচ্ছে বা হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো হচ্ছে, যে প্রকল্পগুলো নিয়েছে, অগ্রাধিকারটা ঠিক আছে কি না, মানে উন্নয়নের ক্ষেত্রে বা অগ্রাধিকার নির্ধারণে আমরা যথাযথ বিবেচনার পরিচয়টা দিচ্ছে কি না। মিস্টার চৌধুরী, ধন্যবাদ। আমরা যখন দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এবং দেশে যদি আপনারা দেখেন গত 10 বছর 6% থেকে জিডিপি শুরু হয়ে এখন কিন্তু 8.13% জিডিপিতে আমরা কিন্তু চলে আসছি। আগে নানানজনে নানান রকম কথা বলতো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, যে যত কথা বলুক, আলটিমেটলি কিন্তু এভরিভাবে অ্যাকসেপ্টেড যে এটা গ্রোথ ইজ দেয়া, জিডিপি গ্রোথ দেয়া। ইনফ্লেশনের দিকে যদি তাকাই, ইনফ্লেশন কিন্তু এখন 5.49 মধ্যে আসছে, সো ইটস কোয়াইট কন্ট্রোলেবল। আমরা যদি খেয়াল করি যে এই যে জায়গাগুলো ইম্প্রুভমেন্ট, বাংলাদেশের ইম্প্রুভমেন্ট হওয়ার পেছনে কারণগুলো কী ছিল আর হলোই বা কেন, আর এটাকে সাস্টেনেবল করার অবস্থাটা কী, কারণ আপনার কথায় আসতে গেলে কিন্তু আমার ওই জায়গাটায় আসতে হবে, তাহলে কিন্তু পরিষ্কার হবে। হ্যাঁ, বাংলাদেশে একটা হলো যে মানুষের, মানুষ আপনার একটা পজিটিভ মাইন্ডের এই দেশের মানুষগুলো, এবং এরা কিন্তু সবসময় আমি বলি যে ইটস বর্ন এন্টারপ্রেনার। পলিটিক্যাল ক্রাইসিস থাকে, ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, তারপরেও কিন্তু মানুষ, আমরা কিন্তু এগিয়ে যাই, আমরা কিন্তু এগুলো মনে রাখতে পারি না, যে এটা কিন্তু একটা বিরাট, বাংলাদেশের বিরাট রিসোর্স আমি মনে করি, আল্লাহ ভুলে যাওয়া, হ্যাঁ ভুলে যাওয়াটা। এবং অন দ্য আদার হ্যান্ড, যে বর্তমান যে সরকার আসার পরে কিন্তু আইডেন্টিফাই করেছিল কারেক্টলি যে আমাদের গ্রোথ লাগবে, ইকোনমি গ্রো করতেই হবে, এবং সেটার জন্য আমাদের উইকনেসগুলি কী কী আছে। তখন প্রথমে যে জিনিসটা আসলো সেটা কিন্তু এনার্জি, এরপরে হলো ইনফ্রাস্ট্রাকচার, এবং এই এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের যে যদি আমি খেয়াল করে দেখি, এনার্জি কিন্তু এখন দেশ কিন্তু সেলফ সাফিসিয়েন্ট। রাদার আমি মাঝে মাঝে শুনি যে এত বেশি সারপ্লাস যে আর কদিন পরে বলে আরএবি হয়তো মানে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ওকে বিক্রি করতে হবে, ইট ওয়াজ সারপ্লাস। হ্যাঁ, এরকম যে আরইবির কথা বলেন, আপনি কি শিল্প ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, আপনি দেখেন যে যেই পরিমাণ ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি ইন্ডাস্ট্রিগুলোতে যে পরিমাণ পাওয়ার দরকার সেটা পাচ্ছে না, মানে ইন্ডাস্ট্রি মানে বেশিরভাগ ইন্ডাস্ট্রি একটা ইনিশিয়ালি যেটা ক্যাপটিভ পাওয়ারের উপর বেস ছিল, সেখানে কিন্তু গ্যাসের সাপ্লাইতে একটু সমস্যা ছিল, গ্যাসের মানে কনস্ট্যান্ট গ্যাস সাপ্লাইটা কিন্তু হয়েছিল না, যে কারণে সরকারও কিন্তু গত 5 বছর ধরে নতুন কোনো কানেকশন কিন্তু দিতে পারে নাই। বাট যেই জায়গাটা অ্যাড্রেস করার চেষ্টা করেছিল সেটা হলো যে পাবলিক প্রাইভেট মিলে কীভাবে এনার্জিকে এনশিওর করা যায়, কারণ যখন বর্তমান গভর্নমেন্ট যখন টেক ওভার করে তখন কিন্তু মাত্র 3500 মেগাওয়াট ক্যাপাসিটি মানে আমাদের ছিল, ক্যাপাসিটি ছিল, সেটা এখন কিন্তু আজকে যদি দেখেন আপনি 22,000 মেগাওয়াট কিন্তু হয়ে আসছে। এখানে রেন্টাল আছে, এখানে গভর্নমেন্টেরও আছে, এখানে পিপিপিও বেসিসে আছে, প্লাস অন টপ অফ ইট যেটা হয়েছে সেটা হলো যে এবার এলএনজিটা অ্যাড হয়েছে। তা আমি যে জিনিসটা বলার চেষ্টা করলাম যে এনার্জি ওয়াজ সিকিউরড, দেন দ্য আদার ইনফ্রাস্ট্রাকচার, ঢাকা চিটাগং যদি দেখেন, পদ্মা ব্রিজ দেখেন, মেট্রো যদি দেখেন, এগুলি কিন্তু দিস ফেজ আর কামিং আপ ভেরি স্ট্রংলি। তার মানে তো ওই জায়গাগুলার গ্রোথগুলি আমি আমি দেখতে পাচ্ছি যে ইজ দেয়ার। কিন্তু আমি যখন তাকাই যে ফিনান্সিয়াল সেক্টর, তখন দেখি যে
সামহাউ ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু ডিসিপ্লিন ইজ নট দেয়ার, এবং ফিনান্সিয়াল সেক্টরটা উইক হয়ে আসতেছে কিন্তু, এবং যে কারণে ওরা কথা বলা সত্ত্বেও মানে সরকারকে ওরা কমিটমেন্ট ডিফারেন্ট কমিটমেন্ট দেওয়ার পরেও কিন্তু ওরা গত দুই বছর ধরে সিঙ্গেল ডিজিটে কিন্তু ইন্টারেস্ট রেট নামাতে পারছে না। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা এও শুনি যে আপনি যে এটাকে কি বলে ক্লাসিফাইড অ্যাকাউন্টও বেড়ে যাচ্ছে কিন্তু হু হু আকারে। তার মানে যে জিনিসগুলি হচ্ছে সেটা হলো যে সরকারের তরফ থেকে যে কাজগুলি করার ছিল ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি, সেই জিনিসগুলি কিন্তু সরকার সঠিক ওয়েতে কিন্তু উনি করে যেতে পারছে। বাট প্রাইভেট সেক্টরের যেই বেনিফিটগুলি নেওয়া উচিত ছিল বা প্রাইভেট সেক্টর যে কন্ট্রিবিউশন হওয়া উচিত ছিল সেই জায়গায় প্রাইভেট সেক্টর একটা জায়গায় এসে কিন্তু থেমে গেছে এবং সেটা কিন্তু গ্রোথ আর হচ্ছে না। গত তিন বছর চার বছর ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রাইভেট সেক্টরের গ্রোথ ওই সেন্সে কিন্তু হচ্ছে না। আমি যদি গত বছরও তাকাই বা এবছরও তাকাই আপনি দেখবেন যে জুন পর্যন্ত ক্রেডিট গ্রোথের রেট কিন্তু প্রাইভেট সেক্টরে যদিও বাংলাদেশ ব্যাংক বলেছিল 16.5% এটাকে নেমে 15.5% আসছে, তারপরেও দেখা যাচ্ছে যে সেটা 11.2% কিন্তু প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ দেখাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের যে গ্রোথ সেটা পাবলিক সেক্টরের গ্রোথ রেট কিন্তু যেখানে 16 ধরা হচ্ছিল বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী সেটা কিন্তু হয়ে গেছে কিন্তু ওভার 18% 18.5%, ওইটা দিয়েই কিন্তু এই গ্রোথগুলি কি রাখা হচ্ছে। প্রাইভেট সেক্টর যদি ভিজিবল না হয় তাহলে ব্যাংকিং সেক্টরের কথা বলেন, এমপ্লয়মেন্টের কথা বলেন, কারণ এটার সাথে কিন্তু আলটিমেটলি গ্রোথের সাথে এমপ্লয়মেন্টের মামলা আছে, সে এমপ্লয়মেন্টও কিন্তু আর সেইভাবে কিন্তু ক্রিয়েট হবে না, যেটা কিন্তু আমরা অলরেডি গভর্নমেন্টও কিন্তু গত দুই তিন বছর ধরে দেখছে যে এমপ্লয়মেন্ট কিন্তু আর বাড়ানো যাচ্ছে না। তার মানে সাস্টেনেবিলিটির দিকে যদি আমরা তাকাই এটা কিন্তু সাস্টেনেবল ওই সেন্সে কিন্তু হচ্ছে না এবং এটার এখন গ্রোথটা কিন্তু দরকার। সো আলটিমেটলি কী হচ্ছে, জিডিপি গ্রোথ ঠিকই আছে, ইনইকুয়ালিটিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, চাকরিও কিন্তু ওই সেন্সে আমরা গ্রোথের কথা বললে আপনি বলেছেন বটে গ্রোথের কথা, কিন্তু গ্রোথটা এই হিসেব নিকেশটা কীভাবে হয় সেটি নিয়েও অনেকে আবার প্রশ্ন তোলেন, গ্রোথের কোয়ালিটিটা নিয়ে প্রশ্ন অনেকে তোলেন, ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হচ্ছে কিনা, দ্যাটস ওয়াই সে ডিস্ট্রিবিউশনটা টোটালি যে কারণে ইনইকুয়ালিটিটা অনেক বেশি। পাবলিক সেক্টরের যে ইনভেস্টমেন্ট আপনি ইনফ্রাস্ট্রাকচার বলেন এনার্জি বলেন এগুলি কিন্তু ডাইরেক্টলি কেউ ওইভাবে বেনিফিট হয় না, মানে ওখানে কিন্তু জব ক্রিয়েশন হয় না, জব ক্রিয়েশন না হলে ডিস্ট্রিবিউশনটা কিন্তু আপনি ওইভাবে নিতে পারবেন না। এবং এদের বেনিফিটটা কোথায় পায়, ইন্ডাস্ট্রি করার জন্য কিন্তু দিজ আর রিকোয়ার্ড, ব্যাংকিং ইজ রিকোয়ার্ড, ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ার্ড, এনার্জি রিকোয়ার্ড, এবং ফাইনালি হলো পিপল এডুকেশনটা হ্যাজ টু বি ইন্ডাস্ট্রির সাথে রিলেট করা, যেই জায়গায়ও কিন্তু ওই জায়গাও কিন্তু আমাদের একটা বিরাট গ্যাপ হয়ে গেছে কিন্তু। কিন্তু আলটিমেটলি দুইটা জায়গায় গভর্নমেন্ট ইজ সাকসেসফুল হয়ে গেছে, গভর্নমেন্টের ইয়া, কিন্তু ওই দুইটা জায়গায় সাকসেসফুল না হওয়াতে হচ্ছে কি প্রাইভেট সেক্টরের গ্রোথটা হচ্ছে না, যে কারণে এমপ্লয়মেন্টটা ক্রিয়েট হচ্ছে না ওই ধরে। জি আসবাবুর আপনার কাছে মিস্টার মামুন রশিদ। ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। যেটা কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন যে ভারত এবং চীনের নিকট আমাদের বাংলাদেশ সুস্থ যে এমবেসিগুলোতে কিছু কর্মকর্তাদের পরিবর্তন হয়েছে, স্বাভাবিক নিয়মেই তিন বছর চার বছর পরে তারা ফেরত গিয়েছেন। সো তাদের পরিবর্তে যারা নতুন এসছে স্বাভাবিকভাবে আমরা আমাদের কাছ থেকে একটু ব্রিফিং নেন ওনারা কীভাবে দেশ চলছে, ঘটনাগুলো কী, তার কাজটা ভালোভাবে করতে গেলে তাকে কী কী করণীয়। আই এম শিওর তারা যেমন আমার সাথে কথা বলছেন আরও অনেকের সাথে কথা বলছেন। সো ভারতের যিনি রিপ্লেসমেন্ট অ্যাটাচি হিসাবে এসছেন তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যে তোমাদের দেশে ইনকাম ইনইকুয়ালিটি এত হাই কেন, অর ইজ ইনইকুয়ালিটি গ্রোয়িং? তো আমি যখন বললাম যে ইয়েস ইট ইজ গ্রোয়িং, মানে যদিও এত মারাত্মকভাবে আনএক্সেপ্টেবল গ্রোথ না, বাট আমাদের ইনকাম ইনইকুয়ালিটিটা আস্তে আস্তে বাড়ছে, যেটা অর্থনীতির ভাষায় বলা হয় যিনি কোএফিশিয়েন্ট, সেটা কিন্তু আমাদের জন্য সুখকর পর্যায়ে আসেনি। সাথে সাথে উনি যে কথাটি বললেন যেটা অনেক জায়গায় আলোচিত হয়েছে যে আমার মনে হয় আমাদের মতো ভারতের মতো তোমাদের এখানে জবলেস গ্রোথ হচ্ছে। সো আমাদের গ্রোথ হচ্ছে কিন্তু এটা
জবলেস গ্রোথ, এটা উনি অন্যভাবে বলেছেন নাকি কথা? সেকেন্ড, গণ প্রজাতন্ত্রী চীনের, গণচীনের যে পলিটিক্যাল অ্যাটাচে, উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে হাউ আর ইউ টেকিং বেনিফিট অফ এই যে চায়না ইউএস ট্রেড ওয়ার, তুমি কি মনে করো মিস্টার রশিদ এটাতে বাংলাদেশ খুব উপকৃত হবে? আমি বললাম যে উপকৃত হবে, কিন্তু আমরা কিন্তু যেই ধরনের ক্যাপাসিটি আমাদের দরকার ছিল, পোর্ট ক্যাপাসিটি, এফিসিয়েন্সি, ইনফ্রাস্ট্রাকচার এফিসিয়েন্সি, ঢাকা চিটাগং ট্রেড করিডোরের এফিসিয়েন্সি, সেগুলো পাচ্ছি না। এই কারণে আমরা কিন্তু, আপনি দেখে থাকবেন ইতিমধ্যে, ভিয়েতনাম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এক্সপোর্টের ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। সো বাংলাদেশ হ্যাড টু টেক এ ব্যাক সিট অ্যাজ দ্য থার্ড পজিশন হোল্ডার। সো দ্যাট মিনস ভিয়েতনাম যেই ধরনের সুযোগ নিতে পারছে, বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারছে না। তো দুইজনের এই কথার থেকে বোঝা যায়। তৃতীয় একটি বিষয় আলোচিত হয়েছে কিছুদিন আগে, যে এশিয়া অ্যাজ এ ট্রেড পার্টনার, এশিয়ান কান্ট্রি, যেমন চাইনিজ মার্কেট, ইন্দোনেশিয়ান মার্কেট, বিশেষ করে দক্ষিণ কোরিয়া মার্কেট যেভাবে বড় হচ্ছে, সেই জায়গায় কিন্তু এই সুযোগটা এশিয়া মানে একটা বিরাট মার্কেট হয়ে যাচ্ছে। প্রায় 45 to 48 trillion dollars মার্কেট হচ্ছে শুধু এশিয়া। সো আমাদেরকে যে ইউএস কিংবা ইউরোপে ঢুকতে হবে এমন কোনো কথা নেই। এশিয়ান মার্কেটে আপনি দেখেছেন ইতিমধ্যে ভারতে আমাদের রপ্তানি, যদিও মানে যতটুকু আমরা আশা করি ততটুকু নাই, কিন্তু $1 billion ক্রস করেছে, $1.2 billion। সো এই সমস্ত কেন্দ্র করে যে জায়গায় আসছি আমরা, সেটা হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি, ক্যাপাসিটি। তৃতীয় একটা জিনিস সুন্দরভাবে উনি তুলে এনেছেন যে আমরা বিদ্যুৎ জেনারেশনে, যেটা বলে ইলেকট্রিসিটি অর পাওয়ার জেনারেশনে, আমরা প্রায় সারপ্লাস হয়ে গেছি, নিয়ারার টু সারপ্লাস। আমরা 20,000 megawatt উৎপাদন ক্ষমতা অর্জন করেছি, সক্ষমতা, ইতিমধ্যে আমরা 12,000 megawatt উপরে উৎপাদন করতে পারছি না, কারণ উৎপাদন করলেই গ্রিডে আমরা দিতে পারছি না। সো আপনি, ইউ উইল গেট টু হিয়ার ফ্রম ইউর মানে লোকাল অন্টারপ্রিনার যারা পাওয়ার সেক্টরে ব্যবসা করছেন, যে তাদের অনেককে বলা হয়েছে যে কম দেওয়ার জন্য, এক্ষেত্রে কিন্তু সরকার মানে লসও করছে, কারণ সরকার তো একটা কমিটমেন্ট করেছে যে বিদ্যুৎ কিনবে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ক্যাপাসিটিটা সেই অর্থ, সেই ক্ষেত্রে কি এই কারণে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও, যেহেতু দিনাজপুর, রংপুর ওই সমস্ত এলাকায় আমরা ট্রান্সমিশন লাইন স্থাপনে পিছিয়ে আছি, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এফিসিয়েন্সি ইনশিওর করতে পারছি না। সো আমাদের নতুন যে জিনিসগুলো আছে, আমাদের আগের টার্গেট কী ছিল, টার্গেট ছিল বিদ্যুৎ জেনারেট করব। এখন জিনিসটা কি, এখন আলোচ্য বিষয় হচ্ছে কি, বিদ্যুতের ক্ষেত্রে অন্যান্য দেশ কী করেছে, এনার্জি এফিসিয়েন্সি পারফরমেন্স অডিট অফ দ্য পাওয়ার প্ল্যান্টস, আমরা কত টাকা খরচ করে কত টাকা আমরা কী ধরনের ইয়ে করতে পারছি। ঠিক আছে, আমাদের বিদ্যুৎ প্রয়োজন ছিল, যে কারণে আমরা দেখেছি বিদ্যুৎ সঞ্চালনের ফলে যেমনটি ওনাদের লাভ হয়েছে, অন্টারপ্রিনারদের, কনজিউমার ইলেকট্রনিক্সও মারাত্মক লাভ হয়েছে বাংলাদেশে, কনজিউমার ইলেকট্রনিক্স, রিফ্রিজারেটর ফ্রি, তারপরে টেলিভিশন, এগুলো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আমাদের স্থানীয় ওয়ালটন, রানার, এদেরও উৎপাদন অনেক বেড়েছে, মাই টিভি অ্যান্ড আদার্স। সো এইগুলো জিনিসগুলো আমরা একটা জায়গায় এসে, এই প্রশ্নটা এখন কি, ইজ ইট সাস্টেনেবল, হাউ মানে গ্রোথের কোয়ালিটিটা কি, এবং গ্রোথ অ্যাট হোয়াট কস্ট, গ্রোথের ফলে কী হচ্ছে। আরেকটা জিনিস আমরা ইদানিংকালে খুব লক্ষ্য করছি, যার সাথেই কথা বলি, বড় বড় প্রতিষ্ঠানগুলো সিওদের কাছে, তারা একটি কথা বলছেন কি, আমার একটা বিরাট অংশ প্রফেশনালরা তারা দেশ ত্যাগ করছে। মানে আমি কালকে, আমার সুযোগ হয়েছিল একটা জায়গায় আলোচনা করার, সেখানে দুই তিনটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিওরা ছিলেন এবং লোকাল কোম্পানিরও সিওরা ছিলেন। তারা বলছেন যে আমার ইঞ্জিনিয়াররা, আমার অ্যাকাউন্ট্যান্টরা, আমার ভালো MBA-রা যারা IBA ঢাকা ইউনিভার্সিটি পাশ করেছে, তারা দেখা যাচ্ছে যে 30 বছর 32 বছর সময়কালে যারা 5-6 বছর 7 বছর কাজ করে ফেলেছে, তারা যারাই একটু আরও অবদান রাখার সময় এসছে ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে, তারা তখন ছোট একটা বাচ্চা হয়েছে, হয়তো বিয়ে করেছে, তারা মানে বিদেশে পাড়ি দিচ্ছে। কেন? এইটার কারণ হচ্ছে এই যে একটা, তারা একটা অসৈন্য মনে করছে আমাদের এই গ্রোথের কারণে হোক, যাতায়াত, চলাচল, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সব কিছু মিলে মনে করছে যে সন্তান কিংবা অনাগত সন্তানেরকে ভবিষ্যৎ দেওয়ার জন্য তারা মনে করছে ক্যানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা বিদেশে পড়তে চলে যায়। সো একটা বিরাট কিন্তু প্রফেশনাল গ্রুপ, মানে অন্টারপ্রিনাররা যেরকম হয়তো যাচ্ছে না, তারা ব্যবসার ক্ষেত্রে এখনও বাংলাদেশ মার্কেট এক্সপ্যান্ড করছে, কিন্তু তার প্রফেশনাল গ্রুপ কিন্তু বিরাট একটা অংশের একজোটাস হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা যে শুধুমাত্র নেইবারিং কান্ট্রির উপরে ডিপেন্ডেন্ট হচ্ছি তা না, কিন্তু সমপরিমাণ তো সবসময় যে নেইবারিং কান্ট্রি থেকে লোকেরা আসতেও চাচ্ছে, অ্যাভেলেবল হচ্ছে, এটাও না কিন্তু। সুতরাং আমাদের গ্রোথটাকে সাস্টেনেবল করার জন্য, আমি যেমন এনার্জি সেক্টরে বলেছি, এনার্জি এফিসিয়েন্সি, পার এমপ্লয়ি প্রোডাকশান কিংবা পারফরমেন্স অডিট, এগুলো যেমন ইস্যু, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ইনফ্রাস্ট্রাকচার, যেমন আমি কিন্তু বিরাট সুযোগ আসলো, আমি কিন্তু গণচীনে
আমার এক্সপোর্ট বাড়াতে পারছি না, বিরাট সুযোগ আসলো গণচীনের সানসেট ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আমার এখানে রিলোকেট করতে পারছে না, আমার ইকোনমিক জোনগুলোতে আমি কিন্তু এখনও শুনি নাই যে বৃহৎ আকারে হ্যাঁ চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের মাধ্যমে চীনা ইকোনমিক জোন হচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে চিটগাঙে চিটগাঙে বঙ্গবন্ধু শিল্পনগরের মধ্যে। সো কিন্তু বিরাটভাবে যে চাইনিজ কোম্পানি চলে আসছে এটা কিন্তু না। সো অ্যাজ এ ডেস্টিনেশান, অ্যাজ এ ইন্ডাস্ট্রি ডেস্টিনেশান এখনও কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং ডেস্টিনেশান আমরা কিন্তু একটা মেসেজ দিতে পারি নাই। সো এই ইস্যুগুলো কিন্তু নতুনভাবে আসছে, যেমন আমরা ইজ দ্য গ্রোথ সাস্টেনেবল, অ্যাট গ্রোথ অ্যাট হোয়াট কস্ট, বেসিক কোশ্চেন গ্রোথ অ্যাট হোয়াট কস্ট। তারপর হচ্ছে গ্রোথের যে সাইড ইফেক্টগুলো এগুলো কিন্তু আমাদের ওই যে প্রফেশনাল গ্রুপকে চিন্তাভাবনার মধ্যে ফেলে দিয়েছে, তাদের মধ্যে তাদের নতুনভাবে হাঁপানি রোগ, তাদের মধ্যে অন্য রকমের বায়ু দূষণের ফলে বায়ু সঞ্জাত দূষণ সঞ্জাত রোগ, তারপরে অপচিকিৎসা ভুল চিকিৎসা এগুলার কিন্তু পে করতে হচ্ছে এখন। এই জন্য বাচ্চা এফোর্ড করতে পারছে, ঢাকা ইউনিভার্সিটির MBA, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের MBA, বুয়েটের ইঞ্জিনিয়ার সুযোগ পেলেই দে আর অ্যাপ্লাইং ফর লিভিং দ্য কান্ট্রি। কাম ব্যাক এগেইন, যেটা আমরা কিন্তু বারবার যে ডিসকাশনটা শুরু হয়েছিল যে সাস্টেনেবিলিটি গ্রোথটা কিন্তু দাও, যেমন এই বছরও গ্রোথ হবে কিন্তু 8.2%। আপনি যদি দেখেন যে গভর্নমেন্টের এবার কিন্তু এই প্রথম বাংলাদেশ ব্যাংক ক্রেডিট গ্রোথ এক বছরের জন্য দিয়েছে, এবং সেখানে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ শো করা হচ্ছে হলো 14.5%, এবং পাবলিক সেক্টরের ক্রেডিট গ্রোথ হলো 24%। আমি যখন এটা দেখি তখন আমি একটু ভয় পাই, আমি ভয় পাই এই জন্য যে পাবলিক সেক্টরে 24% দেওয়া মানিটা হলো যে গভর্নমেন্ট 8.2টাই হলো টার্গেট ওই গ্রোথটা, ওই গ্রোথটাকে অ্যাচিভ করার জন্য এটা কিন্তু মোটামুটি ওনাদের ক্যালকুলেশন হয়ে গেছে। আর ওখানে তো এখন তো ব্যবসায়ীরাই তো আমার আজকে ফাইন্যান্স মিনিস্টার, কমার্স মিনিস্টার, ইন্ডাস্ট্রি মিনিস্টার, ওদের নো ক্যালকুলেশন, ওরা বুঝতে পারতেছে প্রাইভেট সেক্টরের গ্রোথটা এখন কিন্তু আর ওইভাবে হবে না, রাদার 14 দিয়ে রাখছে, এটা হয়তো 10-11 এর মধ্যে থাকবে। তার মানেটা কি যে প্রাইভেট সেক্টরের গ্রোথটা এখনও এনশিওর গভর্নমেন্ট কিন্তু করতে পারছে না, গভর্নমেন্টই কিন্তু কনফিডেন্ট না। এখন আমার কথা হলো যে এই জায়গাটা আমাদেরকে এখন অ্যাড্রেস অবশ্যই কিন্তু করতে হবে। তাহলে কী করা উচিত? কারণ সাস্টেনেবিলিটি ইজ এ কোশ্চেন, এটা কিন্তু আমার দেশ, এটা আমাদের সবাইকে মিলেই তো জিনিসগুলিকে আগাইতে হবে। এটা আমার যতটুকু ধারণা আর কি, সেটা হলো যে দেখেন বাংলাদেশ কিন্তু ইকোনমিটা এখনও নির্ভর করতেছে, যদি ইন্ডাস্ট্রি বলেন তাহলে ইট ইজ বেসিক্যালি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, আর ওদিকে হলো এগ্রিকালচার সেক্টর, যদিও ওইভাবে এখনও ইন্ডাস্ট্রিতে আসতে পারেনি, আরেকটা হলো ফরেন রেমিটেন্স। এই গার্মেন্টস টেক্সটাইলের কথাও যদি আমি দেখি, এখানেও কিন্তু আমরা ওইভাবে কিন্তু অ্যাটেনশন দিতে পারছি না। আজকে দেখেন আমি কথাটা এই জন্য আনলাম যে মামুন ভাই যে বললো যে আমরা আমেরিকার চায়নার যে কনফ্লিক্ট ট্রেড ওয়ার সেখানে কিন্তু আমরা বেনিফিটটা নিতে পারি নাই, আমি কেন পারতেছি না, আমি এই জন্য কথাটা আনলাম আর কি। দেখেন কারেন্সি, যদি আমি কারেন্সির দিকে তাকাই, বাংলাদেশের কারেন্সি কিন্তু স্ট্রং করে রাখা হয়েছে, এটা কিন্তু যে জায়গায় সেখানেই, চায়না কিন্তু কারেন্সি কিন্তু উইক করে দিয়েছে, এবং চায়নার ওখানে চায়নার থেকে থাইল্যান্ড মানে ভিয়েতনাম ইজ সো ক্লোজ যে চায়না ইজিলি কিন্তু ভিয়েতনাম ওখান থেকে 5-7 দিনে কিন্তু র ম্যাটেরিয়াল আইনে আবার প্রোডাকশন করে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারে, এবং ভিয়েতনামে ডিউটি কিন্তু অনলি 6%, যেটা বাংলাদেশের হলো 14%। তাহলে আমাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে যে আমি কী কী কম্পিটিটিভ এজ নিয়ে আমি ওর সাথে ফাইট করব। ওখানে যখন দেখি তখন আমি তাকায় দেখি যে বাংলাদেশের RMG সেক্টর, একে হলো কারেন্সি স্ট্রং, সেকেন্ড হলো স্যালারি যেভাবে বাড়ছে, ইন ওভারহেড হ্যাভ ইনক্রিজ এ লট, বাট সেই তুলনায় গভর্নমেন্টের যে সাপোর্ট, যে ফিনান্সিয়াল সাপোর্ট, সেটা কিন্তু খুবই নেগলিজেবল, ইটস অনলি 1% ক্যাশ ইনসেন্টিভ কনসিডারেশন করছে, এই সেক্টরে দেয়া হচ্ছে সেটিও একটু, ইটস অনলি 1%, এবং যেটা আসলে ওকে কিন্তু কম্পিটিটিভ করতে পারছে না। আমি কিন্তু অন্য আর্গুমেন্টে যাচ্ছি না, বাট আই সে দ্যাট আমি যখন কম্পিটিটিভ এইজের কথা চিন্তা করি, বেনিফিট নিয়ে আমি কেন নিতে পারতেছি না। অন টপ অফ ইট আপনি এখন কিন্তু
গ্যাস প্রাইস বাড়ায় দেওয়া হচ্ছে হলো 42%। এখন দেখেন এফেক্ট গার্মেন্টস সেক্টরেও কিন্তু এটার বিরাট একটা এফেক্ট হবে, 5 সেন্টে পিসে গার্মেন্টস সেক্টর কিন্তু এটা এফেক্টেড হয়ে যাবে, বেড়ে যাবে। টেক্সটাইল যে কারণে গ্রোথ, আরএমজি সেক্টরের গ্রোথটা কিন্তু এভাবে হচ্ছে, ওয়ান অফ দ্য রিজন হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজের গ্রোথের কারণে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা কী হইলো, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অলরেডি বাংলাদেশ কিন্তু ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ফার অ্যাজ প্রোডাক্ট কস্ট ইজ কনসার্ন, কারণ আমাদের ইনভেস্টমেন্ট ইজ হাই, ভেরি বোরিং হাই, ইনফ্রাস্ট্রাকচার থেকে আমরা সব এফিশিয়েন্সি লেভেল আমাদের লো, এবং অন টপ অফ ইট এনার্জিটা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে সস্তা, যেটার কারণেই কিন্তু এটা কম্পিটিটিভ ছিল টেক্সটাইল এবং স্পিনিং। এখন আপনি সেই এনার্জি কস্ট বাড়তে বাড়তে, আপনি যদি খেয়াল করেন গত 2-3 বছরে কিন্তু 239% বেড়ে গেছে, এই যে 42% বেড়ে যাচ্ছে এবারও, তাতে গিয়ে হবে কি, এ কিন্তু এমনি কম্পিটিটিভ হচ্ছে না, স্পিনিং কিন্তু কেউ বিক্রি সুতা বিক্রি করতে পারছে না, কিন্তু গত 1 বছর ধরে চিল্লাচ্ছে, এখন বেড়ে যাবে আরও 8 টাকা করে পার কেজিতে, তার মানে ও কিন্তু আরও সিক হবে, এবং টেক্সটাইলও কিন্তু 5 টাকা পার ইয়ার্ডে বাড়বে, এবং সেখানে কিন্তু আর কম্পিটিটিভ হতে পারবে না। তাহলে কী দাঁড়ালো, এই সেক্টরও কিন্তু সিক হবে। আমি জাস্ট বলার চেষ্টা করছি যে যে এই সেক্টর যদি সিক হয়, কারণ এটা কিন্তু লেবার ইনটেন্সিভ এরিয়া, ইটস নট অনলি দ্য এক্সপোর্ট, নট অনলি দ্য, মানে যেখানে আপনি মূল বলছেন যে গ্রোথটা, কারণ আমরা এমপ্লয়মেন্টের এমপ্লয়মেন্টের দিকে কিন্তু যেতে পারতেছি, জবলেস গ্রোথ একমাত্র, এবং জবটা তৈরি হচ্ছে, এই কারণে এই টেক্সটাইল এবং আরএনজি ইন্ডিয়া বলেন আর চায়না বলেন সবাই স্পেশাল অ্যাটেনশন দেয়, স্পেশাল সাবসিডি দেয় অনলি ফর এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য। আর বাংলাদেশে কিন্তু এটা 3 ওয়েতে বেনিফিট দিচ্ছে, এমপ্লয়মেন্ট, ইকোনমি, অন্যান্য সেক্টরগুলোকে গ্রোথ করার জন্য। সেকেন্ড হলো বাংলাদেশ আনফর্চুনেটলি এই জায়গায় কিন্তু আটকে আছে, কিন্তু বাংলাদেশকে কিন্তু এখন যেতে হবে সেকেন্ড ফেজে। সেকেন্ড ফেজটা কী, ইট ইজ এ লাইট ইঞ্জিনিয়ারিং, ইটস এ কেমিক্যাল ইন্ডাস্ট্রি, মেশিনারি ইন্ডাস্ট্রি এগুলিতে, এবং আনফর্চুনেটলি আমার এডুকেশনে যেই ক্যাটাগরির আমার এটার জন্য লোক লাগবে সেই জায়গায় আমরা কিন্তু অ্যাড্রেস করতে কিন্তু পারছি না। আজকে দেখেন, আজকে কিন্তু এনভায়রনমেন্টালিস্ট দরকার অনেক, কেমিস্ট দরকার, ফিজিসিস্ট দরকার, সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানুষ দরকার, উই আর নট প্রডিউসিং, এবং ওই যে আমাদের যে গ্যাপগুলি হচ্ছে, আমি যদি আজকেও নজর দিই তাও কিন্তু ইট উইল টেক অ্যানাদার 8-10 ইয়ার্স। তাহলে সাস্টেনেবিলিটিটা আমি কোন দিকে নিব, আরএমজি, হ্যাঁ যখন আমার ইকোনমি সাইজ 50 বিলিয়ন আর 80 বিলিয়ন ছিল, ওর 15% গ্রোথ আর 17% গ্রোথ কিন্তু আমার জিডিপির এই 80 বিলিয়নের 20% বাড়া, ইটস এ বিগ, এটা এফেক্ট করতো। কিন্তু যেখানে আমার $324 বিলিয়ন ইকোনমি সাইজ, সেখানে কিন্তু আরএমজি আর টেক্সটাইল একা কিচ্ছুই করতে পারবে না ওর গ্রোথের জন্য, বাট আমাকে কিন্তু যেতে হবে 2021-এ যদি আমরা মিডল ইনকাম দেশে যেতে চাই, আমাকে কিন্তু এখন এই ধরনের ইন্ডাস্ট্রিতে আসতে হবে। আপনি খেয়াল করেন হোল ওয়ার্ল্ডে আরএমজি অ্যান্ড টেক্সটাইলের মার্কেট সাইজ কী, ইস $840 বিলিয়ন, ওয়ার অ্যাজ ইঞ্জিনিয়ারিং, লাইট ইঞ্জিনিয়ারিং হলো $7.8 ট্রিলিয়ন। তা আমাকে এখন এই যে জায়গাগুলি, এগুলিতে কীভাবে আমি আরও আসবো, কম্পিটিটিভ কীভাবে থাকবো, এই টেক্সটাইল ফেক্সটাইলগুলিকেও এখন সাস্টেনেবল রাখা তারপরে গ্রো করবো, এই জায়গাগুলি অ্যাড্রেস না করলে ইট উইল বি ডিফিকাল্ট আমার মনে হয়। আমি ওনারও সূত্র ধরে আবারও বলবো দুটি বিষয়। কিছুদিন আগে আমাদের একটা সম্মেলনী হয়েছিল, যারা যারা চাইনিজ বিজনেসের সাথে সাপোর্ট করছে চাইনিজ বিজনেসকে বিভিন্ন দেশে, সো আমাদের সেই সেই প্রাতিষ্ঠানিক সম্মেলনীতে আলোচনা এসেছে, হোয়াট চায়না শুড ডু নেক্সট, চাইনিজ অন্টারপ্রিনার শুড ডু নেক্সট, বিকজ ট্রাম্প তো আরও বলছে আরও 10% ট্যারিফ সে এক্সপান্ড করবে। তখন দুটি আলোচনা এসছে, একটা আলোচনা হচ্ছে যে অন্যান্য মার্কেট খুঁজে বেড়ানো, দ্বিতীয় হচ্ছে অফকোর্স এশিয়ার মধ্যে আরও ইন্ট্রা এশিয়ার ট্রেড বাড়ানো, থার্ড হচ্ছে যে সমস্ত কান্ট্রিগুলা চীনের কাছে মনে হচ্ছে যে অন্য অর্থের কিছুটা শত্রু ভাবাপন্ন ছিল চীন, সেই সমস্ত মার্কেটগুলো যেগুলো গ্রো করছে সেইখানে কীভাবে চাইনিজ এক্সপোর্ট বাড়ানো যায়, এবং ফোর্থ হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রির তুলনায় এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদেরকে কীভাবে ইনসেন্টিভ দেওয়া যায়। সেক্ষেত্রে বিরাটভাবে উচ্চকিতভাবে আলোচিত হয়েছে
ইন্ডাস্ট্রি 4.0 যেটা আপনি জানেন, তারপরে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিজনেস ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্সের বিষয়গুলো প্রযুক্তির মাধ্যমে কীভাবে আমরা আরও প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সিকে বাড়াতে পারি, পার এমপ্লয়ি প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারি, মার্জিনকে আরও নেট মার্জিনকে আরও ইম্প্রুভ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজে দেখি, আমরা কিন্তু এখনও এত বছর পরেও আমাদের আর্লি মানে মিড এইটিস থেকে শুরু হয়েছে আমাদের গার্মেন্টস, এখনও কিন্তু দেখবেন গার্মেন্টসের প্রধান ভিত্তি হচ্ছে চিপ লেবার। যদিও আমাদের অনেক খরচ বেড়েছে, শ্রমিকদের বেতনও বেড়েছে যত আকাঙ্ক্ষিত পর্যায়ে হোক আর না হোক, আর দ্বিতীয় হচ্ছে কিন্তু আরেকটা হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি। ইন্ডাস্ট্রি যে নিজের উপরে আমাদের টেকনোলজিক্যাল ইন্টারভেনশন ইন দ্য এত বড় একটা ইন্ডাস্ট্রি সেগমেন্ট, আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রি সেগমেন্ট ইজ পসিবলি ওয়ান অফ দ্য লোয়েস্ট। আপনি যদি আমাদের অপরাপর কম্পিটিটর কম এবং বেশি, ভিয়েতনাম, চায়না, এমনকি অন্যান্য ডেভেলপিং কান্ট্রিগুলো যারা রয়েছে, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান, ভারত তো আছেই, তাদেরকেও যদি আমরা অ্যাপারেল সেক্টরে কিংবা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কম্পিটিটর মনে করি, সেই ক্ষেত্রে আমাদের ওই যে সনাতনী ভিত্তি হচ্ছে চিপ লেবার আর হচ্ছে সরকারের সাবসিডি, এটার থেকে আমার মনে হচ্ছে চীনের আলোকে আমি বলতে চাচ্ছি এটা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলে কী করতে হবে? মোর টেকনোলজিক্যাল ইন্টারভেনশন। এটা কিন্তু আমরা খুব কম দেখছি। বাংলাদেশে অ্যাপারেল সেক্টর এত বড়, তাদের আপনি যদি, আমরা একটা সার্ভে করেছিলাম কিছুদিন আগে ঢাকা এবং চট্টগ্রামে, বেশ কিছু যাদের নাকি এক্সপোর্ট $100 মিলিয়ন উপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমার, আমি আনন্দের সাথে মনে করি যে আমাদের এখানে সদ্য আমার বড় ভ্রাতা জনাব পারভেজ আলম চৌধুরী, ওনারাও এর মধ্যে পড়েন, কিন্তু তাদের মধ্যে যে টেকনোলজিক্যাল ইন্টারভেনশন, শুধু যে টেকনোলজিক্যাল ইন্টারভেনশন বলতে যে শুধুমাত্র জুকির মেশিন কিংবা অত্যাধুনিক মেশিন বোঝায় না, কিন্তু এমপ্লয়ীদেরকেও ইন্ডাস্ট্রি 4.0 কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুযোগে কীভাবে আমি ওভারঅল নেট মার্জিন বাড়াতে পারি, কীভাবে আমি ওভারঅল প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, পার এমপ্লয়ি প্রোডাকশন বাড়াতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট ইজ এখনও কিন্তু লোয়েস্ট। এমনকি বড় বড় ইন্ডাস্ট্রিগুলোরও, আমরা যেখানে ভারতে, শ্রীলঙ্কায়, সব জায়গায় এন্টারপ্রাইজ রিসোর্স মোবিলাইজেশন, এগুলো ম্যাপিং, এগুলো বিরাটভাবে বাড়ছে, বাংলাদেশে কিন্তু আমরা কথা বলছি। দ্বিতীয় একটি কথা বলবো, বিশ্বব্যাংকের জাস্ট পরশুদিনই বিশ্বব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে কথা হচ্ছিল, উনি ফার্স্ট এসেছেন বাংলাদেশে, উনি বললেন যে, আমি বললাম তুমি আগে আসোনি কেন, বলে যে আগে তো আমি সাউথ ইস্ট এশিয়ার দায়িত্বে ছিলাম, এখন আমাকে বাংলাদেশও দেওয়া হয়েছে, বিকজ বাংলাদেশ 2024 না হলেও 2027 মধ্যে একটা মিডল ইনকাম কান্ট্রি হবে। সুতরাং আমাদের কাজ হচ্ছে ডিপার্টমেন্টের মিডল ইনকাম কান্ট্রি হওয়ার পরে বাংলাদেশকে কী কীভাবে সাহায্য সহযোগিতা দেওয়া যেতে পারে, সেটা আমরা ওই এলডিসি কিংবা লো ইনকাম কান্ট্রির মতো না, ইনডেটেড কান্ট্রি না। সেটা মজার, তারা কগনিজেন্সি নিয়েছে, গ্রোথ, হাউ সাস্টেনেবল ইজ দ্য গ্রোথ, তিনি আমাকে প্রশ্ন করেছেন ডু ইউ থিঙ্ক দ্যাট তোমাদের যে গ্রোথ ফিগার, জিডিপি গ্রোথ, এটা ঠিক আছে? আমি কিছুটা মুশকি এসেছি, কিছুটা কথা বলেছি, ডিসপোজেবল ইনকাম বাড়ার কথা বলেছি, কনজিউমার এক্সপেন্ডিচার বাড়ার কথা বলেছি, মার্কেট এক্সপ্যান্ড করছে লোকাল বলেছি। উনি একটা মজার কথা বললেন যে, উনি বাংলাদেশ সরকারের একজন অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তার সাথে কথা বলছিলেন, যিনি বাংলাদেশের মিডল ইনকাম কান্ট্রি হওয়ার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে ওই মন্ত্রণালয়ে। তিনি বলছিলেন যে, তোমাদের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিলেন আমাকে যে, ওনারা চায় বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের কারণে জন্য, বাংলাদেশের বেটার ব্র্যান্ডিংয়ের জন্য ওনারা মিডল ইনকাম কান্ট্রি হইতে চায়, কিন্তু ওনারা এলডিসি সকল সুযোগ সুবিধা পাইতে চায়। সো ইটস এ সিরিয়াস ডাইকোটমি যে, ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি এই বিরাট দায়িত্ব পালন করছেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হিসেবে, উনি বিশ্বব্যাংকের সেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছেন যে, আমরা চাই ব্র্যান্ডিংয়ের সুবিধার জন্য আমাদের সম্মান বাড়বে, রাজনৈতিক অগ্রগতি নিশ্চিত হবে, তাই না, মধ্যমের মর্যাদা পাবে, কিন্তু আমি সকল সুবিধা, মার্কেট অ্যাক্সেসের সুবিধা চাই এলডিসি, ফরেনের চাই এলডিসি হিসাবে, আরও সাহায্য সহায়তা চাই এলডিসি হিসাবে, এইগুলার জন্য। তো এই সমস্ত ব্যাপারে যদি আমরা যদি এই ভ্রম বিভ্রান্তি থেকে বেরোতে না পারি, তাহলে যে প্রথমে আলোচনার যেটা আসে জনাব পারভেজ চৌধুরী, এবং আমিও তার সমর্থনে বলেছি যে, হাউ সাস্টেনেবল ইজ আওয়ার গ্রোথ, যেটা বিদ্যুৎ ক্ষেত্রে আলোচনা শুরু হয়েছে যে সাস্টেনেবল পাওয়ার সেক্টর, তো এরকমভাবে সব জায়গায় যদি সাস্টেনেবল করা যায়। আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে, সবাই একটা কথা বলছে যে পেরিফেরাল প্রিপারেশনটা কি, যে আমার বিচার ব্যবস্থা, আমার সামগ্রিকভাবে মেধা লালন যে একটা কার্যক্রম, তারপরে হচ্ছে জবাবদিহিতা যার যেখানে থাকবে। আজকে দেখেন একটা, এই যে ডেঙ্গু বাড়ছে,
আমি কোনো কথা বলতে চাই না ডাক্তার কিংবা সরকারের পদক্ষেপ নিয়ে, কিন্তু সাধারণ মানুষগুলোর মধ্যে কিন্তু যার ছোট একটা বাচ্চা আছে, স্কুল গোয়িং চাইল্ড আছে, সে কিন্তু কি ভাবছে যে আমার যদি সামর্থ্য থাকে আমি ভাই দেশ থেকে দেশ করে চলে যাব। বিকজ কেন বলা হচ্ছে, কলকাতার মেয়রও বলছে কিন্তু বুদ্ধি দেওয়ার জন্য যে এটা কিন্তু এক মাস দুই মাস, আমাদের কিন্তু ১৪ দলের যে মুখপাত্র জনাব নাসিম, আমাদের সাবেক অত্যন্ত সফল স্বাস্থ্যমন্ত্রী, আমি বলবো ভালো একজন রাজনীতিবিদ, উনি কিন্তু বলেছেন এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। সো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা যদি না দেখি, আমরা যদি দেখি যে এটাকে নিয়ে বালখিল্যতা চলছে, এটা আমি হয়তো কথা বলছি না, কারণ আমি মনে করি কথা বলে বিতর্ক করা এটা উচিত না প্রফেশনালদের জন্য, কিন্তু আমার মনে মনে কি ভাবটা, আমার স্ত্রী আমাকে কি বলছে বাসায় যাওয়ার পরে, সে বলছে মাই আমি বাসায় নেক্সট অ্যাভেলেবল সুযোগে আমি দেশ থেকে চলে যাব। একজন মন্ত্রী বলেছেন যে উন্নয়ন হলে এরকম ডেঙ্গু হবেই না, whatever, তো এই জন্য বলছি কি এটার কোনো জবাবদিহিতা নাই, কেউ কিন্তু বলছে না আই এম সরি, কেউ কিন্তু বলছে না আমরা সরি। আর কিছু যোগ করবেন আমরা একেবারে শেষ মুহূর্তে, জাস্ট এক মিনিটের মধ্যে যদি একটা কথাই যোগ করতে চাই যে আমাদের ক্যাপাসিটির উপরে প্রেসার পড়ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে দ্রুত টেকনোলজিকে একটা বাহন হিসাবে বের করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের মেধা লালন, ভালো ভালো লোককে আকৃষ্ট করা যায় কি না যে কোনোভাবে, ভারত যেখানে জনাব মোদি উনি কিন্তু কংগ্রেস থেকে আমাদের আধারের যে জনক নন্দন নীলেকানি, উনি কিন্তু কংগ্রেসের টিকিটে ইলেকশন করতে চেয়েছিলেন। মিস্টার মোদি ক্ষমতায় আসার পরে ফার্স্ট ওয়ান অন ওয়ান যার সাথে ডিসকাশন করেছেন সেই লোকটা হচ্ছে নন্দন নীলেকানি। সো এই যে আমাদের অন্যদের জন্য স্পেস ক্রিয়েট করতে হবে, ইফ মিস্টার পারভেজ হ্যাজ গট সাম ইউটিলিটি টু দ্য নেশন ব্রডার কমিউনিটি, তাকে কিন্তু আমি ক্ষুদ্র আমার স্বার্থ আমার রাজনৈতিক স্বার্থ জলাঞ্জলি দিলে হলেও তাকে আমার এগিয়ে আনতে হবে, যে আমার জন্য মিস্টার পারভেজের যে অন্টারপ্রিনারশিপ ক্যাপাবিলিটি অন্টারপ্রিনারশিপ লিডারশিপ আমার জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগবে। এই ক্ষেত্রে প্রায় লোকেরা বলছে ভাই কথা বলছি না, প্রায় লোকেরা বলছে আমি স্পেস পাই না, আমাদেরকে কোনো কথা বলা হচ্ছে না, এটা কিন্তু সকল রাজনৈতিক চিন্তাভাবনার বিরোধী, যে অন্যের জন্য আমি স্পেস ক্রিয়েট করবো না কেন। প্রথম আলো একটা বই বের করেছে, এটা বলে আমি শেষ করতে চাই, যে ৭১ চিঠিতে সেখানে আপনি দেখবেন যে মুক্তিযোদ্ধারা সমর ক্ষেত্র থেকে তারা এই যে লুঙ্গি পরা মুক্তিযোদ্ধা জোকের কামড় খেয়ে মশার কামড় খেয়ে পানি ছাত্রী বর্ষাকালে যে মুক্তিযুদ্ধ হয়েছে তারা চিঠি লিখত তার মা বাবাকে। একটা জিনিস আপনি লক্ষণীয় দেখবেন যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, স্বাধীনতা আমাদের প্রয়োজন, পাকিস্তানিদেরকে হটাতে হবে, আরেকটা হচ্ছে কমন ভিশন দারিদ্র্যের থেকে মুক্তি, মানুষের জন্য উন্নয়ন, পেটে যাতে ভাত থাকতে পারে। আপনি ইদানিংকালে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা আওয়ামী লীগের দরদী লোক সংখ্যা তারা বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ প্রচার করছেন, আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর ভাষণগুলো এত পেনিট্রেটিং ডিপ ডাইভিং দুর্নীতির বিরুদ্ধে, উনি কিন্তু পারেননি, উনি চট্টগ্রামে কিংবা কুমিল্লাতে যে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে যে বক্তৃতা দিয়েছিলেন ঘুষখোরদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এই জন্য আমি স্বাধীনতা করিনি পাকিস্তানের বিরুদ্ধে আমি জিতেছি, উনি বলেছিলেন আমি তাদেরকে ছাড়বো না, উনি কিন্তু পারেন নাই, উনি বরং এই এই যে মহান অপশক্তির মানে বলি হয়েছেন যেটা ইতিহাস সাক্ষী তার, আমরা এখনও পারছি না। সো আমরা যদি ওই যে তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে, তো সুতরাং গোকুলে যারা বাড়ছে তাদের যুগে যদি আমরা না থাকাই, শুধুমাত্র উন্নয়নের জয়গান গাই, উন্নয়নকে যদি ইনক্লুসিভ না করতে পারি, মানে তাহলে কিন্তু আমাদের এই উন্নয়ন ধরে রাখতে পারবো না, ওই যে তোমারে বদিবে যে গোকুলে বাড়ি সে মতো হয়ে যাবে। মিস্টার চৌধুরী, খুব ছোট করে তো ধন্যবাদ। আসলে মানে দেশটা তো ছোট, আমাদের দেশটা অনেক ছোট, এবং দেশটা ইন্ডাস্ট্রি ছাড়া কিন্তু এর কোনো বিকল্প নাই। আমরা আজকে এই গ্রোথটাকে আমাদের যদি ধরে রাখতে হয় আমাদের ইন্ডাস্ট্রির দিকে অ্যাড্রেস করতেই হবে। ইন্ডাস্ট্রির জন্য যেমন গভর্নমেন্ট যে কারণে ইকোনমিক জোনগুলি করেছে, এখানে পাওয়ার সেক্টরও কিন্তু আল্লাহ দিলে ইম্প্রুভ হয়ে যাচ্ছে, এবং আমি মনে করি ইনফ্রাস্ট্রাকচারও পদ্মা টদ্মা মেট্রো মিলে আগামী তিন চার বছরের মধ্যে বাংলাদেশ কিন্তু মোটামুটি এইসব জায়গাগুলো কিন্তু ইম্প্রুভ হয়ে যাবে। নাও আমাদেরকে কিন্তু সেট টাইম যে আমরা এটাকে প্রপার ক্যাশ ক্যাপনে করতে পারি, এবং এটার সাথে কিন্তু ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্টের প্রচণ্ড মিল আছে। কারণ আমি যদি এখন গাজীপুর থেকে ইয়াতে আসতে মতিঝিল আসতে যদি আমার এখন ৪০ মিনিট লাগে মেট্রো হয়ে যাওয়াতে, তাহলে চিন্তা করেন যে ইকোনমিক গ্রোথটা কত অপরচুনিটি কত রকম সৃষ্টি হয়ে যাবে। এখন এগুলিকে আমি কীভাবে ক্যাশ করবো, এবং আমি বারবার মনে করি যে আমাদের মতন দেশে ইন্ডাস্ট্রি বিকল্প না, এটা সার্ভিস সেক্টরের উপরে চিন্তা করে কিন্তু আমরা এত এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবো না।
এবং যেহেতু পারবো না তো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে, এবং এমপ্লয়মেন্ট ইজ মাস্ট ক্রিয়েট করা, সেটার জন্য ইন্ডাস্ট্রির বিকল্প নেই। আর এই ইন্ডাস্ট্রিকে সাস্টেনেবল করার জন্য নেক্সট 3-4 ইয়ার্স আপনি যেভাবে কথা বলেন না কেন, আপনাকে কিছু কিছু জায়গায় কিন্তু সাবসিডি বা কিছু কিছু জায়গায় সরকারকে কিন্তু একটু কম্প্রোমাইজ অ্যাটিটিউডে আসতেই হবে, যাতে করে এই 3-4 বছর ইন্ডাস্ট্রিগুলি কম্পিটিটিভ থাকতে পারে। সে কারণে আমি মনে করি যে যেমন কম্পিটিটিভ হতে গেলে কিসের যে কোনো ইন্ডাস্ট্রি ও সাস্টেন করবে কিনা সেটার জন্য নির্ভর করে হলো কস্ট অফ প্রোডাকশান ও কত কম্পিটিটিভ করে রাখতে পারে, এবং সেটার জন্য ফাইন্যান্স ইজ ইম্পর্ট্যান্ট, এনার্জি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু বারবার বলবো বিকজ এনার্জিটা হলো ইঞ্জিন ফর দোজ কাইন্ড অফ ইন্ডাস্ট্রি। এডুকেশন রিলেট উইথ দ্য জব, আমাকে কিন্তু এখন ওই জায়গায় অ্যাড্রেস করতেই হবে, এবং ইট হ্যাজ টু বি গো, উই হ্যাভ টু গো ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অর মেশিনারি ইন্ডাস্ট্রির দিকে আমাকে এখন অ্যাড্রেস করাইতে হবে। 4 পয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে, সেই প্রিপারেশনটা আমাকে এখনই নিতে হবে, কারণ এটা কিন্তু 3-4 বছর পর ইট উইল মোর ফাস্টার। এই জায়গাগুলি অ্যাড্রেস করতে গেলে তাহলে আপনি দেখেন আমার হাতে কী ইমিডিয়েট রিসোর্স আছে, সেটা হলো এনার্জি। এনার্জিটাকে এখন আমাকে কিন্তু কম প্রাইসে কিন্তু অফার করতে হবে। আমাকে এই জায়গাগুলি যদি আমি অ্যাড্রেস করতে পারি তাহলে দেখা যাবে যে এটাকে লং টার্ম সাস্টেনেবল, যেটা নিয়ে আমরা সবাই অরির, সেটা কিন্তু অ্যাড্রেস করা ইজি হবে। আদারওয়াইজ এটা কিন্তু চোরা বালির মধ্যে আমরা কিন্তু চলে যাব। ধন্যবাদ মিস্টার মামুন রশিদ এবং মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী। পারভেজ, দর্শক, আমরা কথা বলছিলাম উন্নয়ন অর্থনীতি নানা বিষয় নিয়ে, এবং উন্নয়নের আলোচনা অর্থনীতির আলোচনার মধ্যে সবার আগে উচ্চারিত বা সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হচ্ছে গ্রোথ বা প্রবৃদ্ধি, এবং এটি নিয়ে আমরা বা যারা বিশেষ করে নীতি নির্ধারক রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত তারা বেশ গর্ববোধ করেন, এবং এই গর্ববোধ করবার ক্ষেত্রে এই উন্নতি প্রকাশের ক্ষেত্রে, উন্নতির কথা বলবার ক্ষেত্রে নিশ্চয়ই কারো কোনো আপত্তি নেই, বাধাও নেই। তবে এর হিসেব নিকেশ নিয়ে, অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। এই প্রশ্ন এই টেবিল থেকেও আজকে উঠলো, আমার অতিথিরাই তুলছেন, একজন ব্যবসায়ী, একজন অর্থনীতির বিশ্লেষক, দীর্ঘদিন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অন্যতম যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একজন, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন এবং এখনও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে নানাভাবে যুক্ত, ব্যবসা বাণিজ্যের নানা প্রতিষ্ঠানের সঙ্গেও পরামর্শক হিসেবে কাজ করছেন। উনি বলছেন যে, ওনারা দুজনেই বলছেন যে এই গ্রোথ, এই প্রবৃদ্ধি টেকসই কিনা সেটি একটি বড় প্রশ্ন, এর পারিপার্শ্বিক প্রতিক্রিয়াগুলো কী সেটি একটি বড় প্রশ্ন, এবং কিসের বিনিময়ে এই প্রবৃদ্ধি সেটিও একটি প্রশ্ন, এবং এই প্রবৃদ্ধিতে যে কোনো কর্মসংস্থানের কোনো লক্ষণ সেই অর্থে নেই, কারণ আমরা জানি যে বিনিয়োগ হলে কর্মসংস্থান হবে, এবং কর্মসংস্থান বিনিয়োগ এগুলো যদি ঠিকঠাক মতো হয় তাহলে প্রবৃদ্ধিটা আসলে বাড়ে এবং সেটি টেকসই হয়, সেখানটাতে একটা বড় ঘাটতি আছে। এবং আরেকটা লক্ষণ যেটি ওনারা দুজনেই বলেছেন যে আমাদের সমাজে বৈষম্য বাড়ছে, এবং এই বৈষম্য যেভাবে বাড়ছে তাতে করে ওই প্রবৃদ্ধি সেটি 8-এর উপরে যাক, কিংবা ডবল ডিজিটও যদি কখনও ছুঁয়ে ফেলে সেটি টেকসই হবে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। এর বাইরে আরও কিছু প্রসঙ্গ ওনারা আলোচনা করেছেন যে গ্রোথটা, গ্রোথের কথা বলি, উন্নয়নের কথা বলি, অর্থনীতির কথা বলি, রাজনীতির কথা বলি, এখানে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তি হচ্ছে কিনা, জনগণের যথাযথ অংশগ্রহণটা আছে কিনা, আর সবার জন্য স্পেস সেটি নিশ্চিত করা যাচ্ছে কিনা, এবং সেগুলো যদি না করা যায় তাহলে ওই যে এখানেই উদ্ধৃত হলো তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই বধের কাজটা কিন্তু আসলে যিনি বধ করেন তার জন্য যেমন কল্যাণকর নয়, যাকে বধ করা হয় তার জন্য তো প্রশ্নই ওঠে না সেটি যে কল্যাণকর বলার কোনো সুযোগ নেই। কাজে এটি আমাদের নীতি নির্ধারকদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং সেই সঙ্গে অর্থ মানে শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গাগুলোর দিকে অনেক বেশি মনোযোগ আসলে দিতে হবে। আমরা যতই উন্নয়নের কথা বলি না কেন, যতই অবকাঠামো উন্নয়ন করি না কেন, শিক্ষার মান যদি নিম্নগামী হয় এবং স্বাস্থ্য যদি সবার সুস্বাস্থ্য যদি নিশ্চিত না করা যায় তাহলে ওই অবকাঠামো দিয়েও আসলে হয়তো চাকচিক্য কিছুদিন দেখানো যাবে কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজটা হবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।